দর্শক, এবারে জানাবো এক ভিন্ন রকম সাফল্যের গল্প। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মিয়াজাকি আম চাষে ব্যাপক সাড়া ফেলেছেন কৃষি উদ্যোক্তা কাজী মাহবুবুর রহমান। বাগান থেকে দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে দামি আম বিক্রি শুরু করেছেন তিনি। সবুজ, বেগুনি আর গাঢ় লাল রঙের মিশ্রণে এসব আম নজর কাড়ছে দর্শনার্থীদেরও। হোসেন রায়হানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ের তেঁতুলিয়ার কৃষি উদ্যোক্তা মাহবুবুর রহমান 2017 সালে 8 একর জমিতে গড়ে তোলেন আম বাগান। অন্যান্য জাতের সাথে রোপণ করেন বিখ্যাত মিয়াজাকিও। শুরুতে 200টি চারা রোপণ করলেও এখন আছে 350। দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে বিক্রি, সরকারি সহায়তা পেলে রপ্তানির আশা তার। এটা যদি ব্যাপকভাবে হয়, রঙিন আম, এটা সবার আকর্ষণ করবে এবং এটা উপহার দেওয়ার জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে, এটা খুব ভালো হবে, রপ্তানিযোগ্য। যদি এটাকে পৃষ্ঠপোষকতা করে কৃষি বিভাগ এবং হর্টিকালচার বিভাগ, এটা যদি একটু ভালো দেখাশোনা করে, আমরা প্রযুক্তি পেলে আমের এটা বেশ ভালো করে ফেলব। ঢাকা, চিটাগাং, চট্টগ্রাম সব জায়গাতে আমরা পেটানোর ব্যবস্থা করছি। কোরিয়ার সার্ভিসে যে যেভাবে নিচ্ছে তাকে ব্যবস্থা করে পেটাচ্ছি। বিদেশে আমটা রপ্তানি হচ্ছে, বাজারে যেতে আসে, আমটা বিক্রি হইতে আসে। এই যে করোনার কারণে একটু আমটা এখন একটু বাইরে কম যায়। বীর মুক্তিযোদ্ধা মাহবুবের বাগানে কাজ করে কর্মসংস্থান হয়েছে অনেক বেকারের। আমরা 20 জন লোক মোটামুটি সংসার আমাদেরকে ভালো চলে এবং ভালো একটা এখান থেকে আমাদের আয় আসে। এখানে পরিচর্যা করতেছি, ওষুধ দিতেছি, এতে আমার মোটামুটি সংসার ভালোই চলে আর কি। আমের জাপানি জাত মিয়াজাকি দেশে সূর্য ডিম নামে পরিচিত। কৃষি কর্মকর্তা জানান, এটি চাষে কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হবে। দেখতে খুবই চমৎকার আমগুলো যেভাবে ঝুলে আছে এবং উনি ফ্রুট থিনিং থেকে শুরু করে সবকিছু করেছে, আমরা যথাযথ পরামর্শ ওনাকে দিয়েছি এবং পরবর্তীবার থেকে, যেহেতু এটা দ্বিতীয়বার হারভেস্ট হতে যাচ্ছে, থার্ড টাইম থেকে আমরা ওনাকে বলেছি যে ফ্রুট বেগিং থেকে শুরু করে অন্যান্য যে বিশেষ করে ইপোকা, ফ্রুট ফ্লাইট যে আক্রমণটা, এটির আক্রমণ যাতে না হয় সেই জন্য ফ্রুট বেগিং এর জন্য তাকে আমরা পরামর্শ দিয়েছি এবং এই বিষয়ে আমরা টেকনোলজিক্যাল সাপোর্টটাকে দেওয়ার চেষ্টা করব। এছাড়া সারা বছর যে আম গাছটার যে পরিচর্যা, সে বিষয়ে আমরা তার কাছে যথাযথ পরামর্শ তাকে আমরা দেওয়া অব্যাহত রেখেছি। শুরুতে 8 একর হলেও এখন মাহবুবের বাগানের বিস্তৃতি 17 একরে, আর নজর কাড়া রঙের আম দেখতে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।